লাল সবুজের আলোকসজ্জা সে খবর জানাতে চট্টগ্রামের সি এলাকায় আছেন সহকর্মী কমল দে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে কমল ধন্যবাদ ফাইসাল বিজয়ের আনন্দ ছড়িয়ে যাক সবখানে সবার মনে আর এই আঙ্গিকে সাজাতে চট্টগ্রামে যে গুরুত্বপূর্ণ সরকারের স্থাপনা রয়েছে অফিস রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সবগুলি কিন্তু রঙিন আলোতে সাজিয়ে তোলা হয়েছে গত দুদিন ধরে চলছে সেই প্রস্তুতি বিজয়ের ঠিক পূর্ব মুহূর্ত এখন সেই দিন আমরা এখন যে স্থানটি আছি সেটা হচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সি আর এখানকার যে শহীদ মিনারটি আছে এবং শহীদ মিনার পাশাপাশি যে এখানে যে একটি বিশাল সুন্দর পার্ক বলা যাবে না আসলে বৃক্ষরাজি রয়েছে সবগুলিকে বর্ণের আলোতে সাজানো হয়েছে বিশেষ করে এখানে জাতীয় পতাকার যে রং লাল এবং সবুজ সেটি প্রাধান্য পাচ্ছে এই আলোক সজ্জার ক্ষেত্রে শুধু আমি যদি বলি পূর্বাঞ্চল সি আর তা সাজানো হয়েছে চট্টগ্রামের প্রতিটি স্থাপনা তা সরকারি হোক বেসরকারি হোক সবগুলি গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু রঙিন আলোতে সাজিয়ে তোলা হয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যদি বলি চট্টগ্রাম সার্কিট হাউস চট্টগ্রাম সার্কিট হাউসকে কিন্তু পুরো জাতীয় পতাকার রঙের রঙিন করে তোলা হয়েছে এবং একই সাথে আমি যদি বলি যে চট্টগ্রাম আদালত ভবন সেটিও কিন্তু রঙিন আলোতে আলোকসজ্জা হচ্ছে এবং সে আলো দেখার জন্য সে আলোকসজ্জা দেখার জন্য সাধারণ মানুষের কিন্তু এক ক্রমশ ভিড় জমছে এই সাত রাস্তার সিআইবি সাত রাস্তার মোড় এই রাস্তার মোড়ের মধ্যে যে আসলে আলোকসজ্জা করা হয়েছে সেটি মোড়টিও কিন্তু রঙিন করে তোলা হয়েছে এবং এই যে আরবি পুরো এলাকাটি কিন্তু আলোকসজ্জা করা এবং একইভাবে দেখেছি আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে সদর দপ্তর রয়েছে সিএমপি সদর দপ্তর সেটিও কিন্তু আলোকসজ্জা করা হয়েছে অর্থাৎ বিজয়ের যে আনন্দ সে বিজয়ের আনন্দ যাতে সবার মনে ছড়িয়ে পড়ুক এবং একটি বিজয়ের যে আনন্দের যে পরিবেশটি সেটি যেন একটু ছড়িয়ে পড়ার জন্য যে আবে আবহাওয়া তৈরি করা সে আবহাওয়াটি তৈরি করা হয়েছে এই আলোকসজ্জার মাধ্যমে এবং আগামীকাল কিন্তু সকালে প্রথম প্রহরে গিয়ে সবাই পুষ্পুস্তক অর্পণ করবেন শহীদ মিনারগুলোতে সেখানে শহীদ মিনারগুলোতে আলোকসজ্জা করা মানে এই যে সি আর যে শহীদ মিনারটি রয়েছে সেটিও কিন্তু আলোকসজ্জা হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এটা লাল এবং সবুজের আলোতে আলোকসজ্জা করা যাতে জাতীয় পতাকার যে একটা আবহাওয়া সেই আবহাওয়াটি কিন্তু সব জায়গায় অর্থাৎ আলোর ক্ষেত্রে যে প্রাধান্য সে প্রাধান্যের ক্ষেত্রে দেখছি আমরা লাল এবং সবুজের প্রাধান্য সবচেয়ে বেশি যাতে জাতীয় পতাকার যে আবহাওয়া সেটি তুলে ধরার জন্য তো আসলে বলা বিজয়ের আনন্দে সবার মনে ছড়িয়ে পড়বে সবখানে ছড়িয়ে পড়বে সেটিকেই লক্ষ্য করে কিন্তু সরকারি বেসরকারি সব স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনা দৃষ্টিনন্দন স্থাপনা এবং পার্ক রয়েছে সেই সবগুলিতে কিন্তু এইভাবে জাতীয় সঙ্গীতে জাতীয় পতাকার রঙের অর্থাৎ লাল আলো লাল এবং সবুজ আলোতে আলোসজ্জা করা হয়েছে তো ফয়সাল এখন পর্যন্ত আমার কাছে ছিল বিজয়ের ঠিক আগে মুহূর্তে চট্টগ্রামের প্রতিটি সরকারি বেসরকারি স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনা দৃষ্টিন্দ স্থাপনা যে লাল এবং সবুজ আলোতে সাজিয়ে তোলা হয়েছে তার সর্বশেষ বিজয় দিবস উদযাপনে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা লাল এবং সবুজের রঙের খেলায় সাজানো হয়েছে সহকর্মী কমল দে সরাসরি যুক্ত হয়ে জানাছিলেন চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে